আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যখন কাজ করবেন বা আপনারা যখন কোনো কাজ শিখবেন, আপনাদেরকে কিছু প্রোফাইল বা আপনাদের কি রেজিউমি রেডি করে রাখতে হবে, কারণ ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে অনেক সময় রেজিউমি চায় বা দেখাচ্ছে আপনাদের কাজের স্যাম্পল গুলো চায় বা দেখাচ্ছে আপনারা কি কাজ করেন এই বিষয়টা তারা দেখতে চায়। তো আপনাদেরকে একটু আমি দেখাই যে ফ্রিতে আমরা কিভাবে একটা অনলাইন রেজিউমি ক্রিয়েট করতে পারবো। আমি একটু একটা ডেমো দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখেন, এটা একটা লাইভ ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে লাইভ একটা পোর্টফোলিও, যেটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস থেকে সুন্দরভাবে ব্রাউজ করে ইনফরমেশন গুলো দেখতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এটা একটা ডেমো হিসেবে ক্রিয়েট করা বা অন্য একটা ব্যাচকে দেখানোর জন্য, প্রিভিয়াস একটা ব্যাচকে দেখানোর জন্য এটা ক্রিয়েট করা ছিল। জাস্ট এখানে কিছু ইনফরমেশন দিয়ে বা কিভাবে আমরা ইনফরমেশন গুলো সেট আপ করতে পারি এটা ক্রিয়েট করা ছিল তাদেরকে দেখানোর জন্য। আচ্ছা এখান থেকে ইমেজটাও হয়তো চলে গেছে যে সার্ভারে বা যেখানে ইমেজটা রাখছিলাম সেখান থেকে হয়তো ইমেজটা গায়েব হয়ে গেছে আর কি। যাই হোক, দেখেন এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, আমরা কি কাজ করি, কি ধরনের কাজ আমরা করতেছি, কোথায় পড়াশোনা করছি, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যেতে পারে, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এইভাবে নিজের জন্য একটা ক্রিয়েট করতে পারেন ফ্রিতে, এটা অবশ্যই ফ্রিতে, ব্লগস্পট এটা আমাদেরকে সাব ডোমেইন দিচ্ছে ফ্রিতে, arafathosen.blogspot.com। এইভাবে আপনারা চাইলে ahsanhabib.blogspot.com এইভাবে একটা করে ফ্রিতে ডোমেন নিয়ে আপনারা হচ্ছে নিজের জন্য এইভাবে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। এখানে সুবিধাটাও হচ্ছে যে আপনি এই ব্লগস্পটের একটা থিম সুন্দরভাবে ইউজ করে কাস্টমাইজ করতে পারবেন, আপনার খুব একটা বেশি HTML CSS বা জাভাস্ক্রিপ্টের নলেজ আপনার প্রয়োজন হবে না। জি স্যার, এই থিমটার নাম কি স্যার? আচ্ছা হ্যাঁ, স্ট্রং ব্লগার টেমপ্লেট, এটা এই থিমটা, এটা একটা ফ্রি থিম, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। এটা অনেক পুরাতন থিম কিন্তু এখনো অনেক ভালো কাজ করছে। আপনি যদি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন, আপনি যদি HTML CSS এর যদি ভালো জ্ঞান থাকে, আপনি এখান থেকে আরো অনেক বেটার কিছু একটা রেডি করতে পারবেন। এগুলো আপনি প্রত্যেকটা পোর্শন আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা চিন্তিত হওয়ার কিছু নাই, যদি HTML CSS সম্পর্কে ভালো আইডিয়া নাও থাকে তারপরে আপনারা এটা এডিট করতে পারবেন। একজন সাধারণ মানুষ যার হচ্ছে HTML CSS বা জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণা নাই, সে এটাকে সুন্দরভাবে এডিট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিভাবে এটাকে এডিট করব এটা একটু দেখব। কারণটা হচ্ছে যে আমাদের এরকম একটা রেজিউমে থাকা বা দেখা যাচ্ছে যে অনলাইন একটা পোর্টফোলিও থাকা আমাদের জন্য অনেক বেশি জরুরি, কারণ অনেক সময় আমাদের কাছ থেকে ক্লায়েন্ট আমাদের কাজের স্যাম্পল চায়, আমাদের পোর্টফোলিও কিন্তু চায়। আপনারা অনেকেই হয়তো খেয়াল করে দেখছেন যে কোথাও আপনি যখন জব অ্যাপ্লাই করতে যাবেন বা দেখা যাচ্ছে ফাইবারে অনেক সময় তারা আপনাদের কাছ থেকে আমাদের পোর্টফোলিও চাইতে পারে, তাই না? আপনাদের যদি এই ধরনের টেমপ্লেট বা দেখা ওয়েবসাইট দিয়ে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের জন্য এটা এডিট করা খুব একটা কষ্টকর ব্যাপার হবে না। আর যদি অভিজ্ঞতা না থাকে তারপরে কষ্টকর হবে না। আপনাদেরকে কি কি ভাবে আপনারা এটা এডিট করবেন, কোথায় কি ইনফরমেশন দিবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সে এই ধরনের একটা পোর্টফোলিও তৈরি করার জন্য যেটা আপনারা অনলাইনে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস দিয়ে ব্রাউজ করতে পারবেন, এটা তৈরির জন্য আপনাদের শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের একটা জিমেইল লাগবে। অর্থাৎ যেই জিমেইলটা দিয়ে আপনি প্রিভিয়াসলি বা দেখা যাচ্ছে এর আগে কখনো কোনো ব্লগার বা দেখা যাচ্ছে কোনো ব্লগস্পট অ্যাকাউন্ট বা কোনো ব্লগস্পটের সাবডোমেইন আপনি দেন নাই, এরকম একটা জিমেইল আপনাকে ইউজ করতে হবে। তো আসলে আমি স্ক্রিন থেকে আমরা একটু একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। ব্লগার বলেন, ব্লগস্পট বলেন, জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে ব্লগার, সবাই একটু দেখে নেন, সবাই এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা তো থিমটা কাস্টমাইজ করবো, সেটা আমি আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি। যান প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওইটাতে চলে যান। সাইন ইন দেবো স্যার, এখানে সাইন ইন দেন। আচ্ছা আপনারা যে মেইলটা বা আপনারা যে জিমেইলটা ইউজ করবেন সেটা আগে একটু এই ব্রাউজারটাতে আপনারা লগ ইন করে নেবেন, দেন আপনাদের জন্য এটা সুবিধা হবে। জাস্ট ওইখান থেকে আপনাদের ওই মেইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের মেইলের পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন। আচ্ছা এখন আপনার ব্লগের জন্য একটা নাম আপনাকে বেছে নিতে হবে।
আপনি, কি দেবো নাম দেবো স্যার? হ্যাঁ আপনি আপনার নামটা দিয়ে দেন, যেহেতু আমরা এখানে আমাদের জন্য একটা পোর্টফোলিও রেডি করতেছি, আবার আপনাদের নামটাই এখানে দিবেন। তারপর এখান থেকে জাস্ট পরবর্তী এটাতে ক্লিক করেন। আচ্ছা এখন আপনাদেরকে একটা ইউআরএল চুজ করতে হবে, অর্থাৎ আমি যেভাবে সার্চ দিলাম যে arafathosen.blogspot.com, এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নামটা বা যে কাঙ্ক্ষিত ইউআরএল আপনারা চাচ্ছেন সেটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো সেটা যদি অ্যাভেলেবল থাকে একটু আউসার আপনি যেটা দিতে চাচ্ছেন একটু ট্রাই করেন, আপনি সম্ভবত আপনার নামটাই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এটা সম্ভবত অ্যাভেলেবল না থাকারই কথা। আচ্ছা এটা নাই, তো একটু চেঞ্জ করে দিতে হবে বা আউসার হাবি এরকম কিছু। আচ্ছা এটা মনে হয় যে অ্যাভেলেবল আছে, আউসার হাবি ডিএম এটা থাকতে পারে। একটু পরবর্তীতে ক্লিক করেন দেখি কি দেখায়। ঠিক আছে, তো দেখেন আপনাদের এই সিম্পল একটা প্রসেস। সিম্পল প্রসেসটা কি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, জাস্ট হচ্ছে আপনাদের মেইলটা দিবেন, মেইলের পাসওয়ার্ডটা দিবেন, আপনারা কি নাম দিতে চাচ্ছেন সেই নামটা দিবেন, কি ইউআরএল আপনি চাচ্ছেন সেই ইউআরএলটা আপনি দিবেন। আচ্ছা দেখেন লেফট সাইডে হচ্ছে এখানে মেনু বার আছে বা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে, এখানে একটু স্ক্রল করে নিচে যান, দেখেন এখানে চেক আউট দ্য ব্লগ একটা অপশন আছে, এখানে ক্লিক করেন নিচে একদম শেষে চেক আউট দ্য ব্লগ। দেন আপনাদের হচ্ছে ব্লগটা আসলে প্রাথমিক অবস্থায় আপনি যদি কোনো কাজ করেন না এটা কিরকম দেখাবে সেটা এখানে আমাদেরকে প্রিভিউ দিচ্ছে। তো আপনাদের ব্লগস্পটের এই যে সাইটটা বা যে সাইটটা আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন এটা অলরেডি আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন উপরে দেখেন ইউআরএলটা দেখাচ্ছে যে ahsanhabibdm.blogspot.com, এটা আপনার এই মেইলের সাথে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এই মেইল দিয়ে আপনি একটা ব্লগস্পটের এই ডোমেনটা বা সাব ডোমেনটা আপনি পেয়ে গেছেন। এখানে বলছে এখানে কিছু নাই, মানে এখানে কিছুই নাই, এখন আপাতত আপনাকে এটা এডিট করে ঠিকঠাক করতে হবে। আপনি প্রিভিয়াস ট্যাবটাতে ফিরে যান। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস বা আমরা বলতে পারি আমাদের থিমের ব্যাকেন্ড, বা এখান থেকে আমরা এডিট করে আমাদের প্রোফাইলটাকে সাজাবো। তো সবাই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সবারই এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে এখন আসার হাইবের স্ক্রিনটা অফ করতে পারেন, আমি আমার স্ক্রিন থেকে একটু দেখাই। আপনাদের ব্যাকএন্ড এবং আমার ব্যাকএন্ডটা একদম 100% সেম দেখাচ্ছে। তো আমরা এখন আপনারা যখন এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম ইন্টারফেস যখন আসবেন, এখন এখানে আমাদের বিভিন্ন এডিট অপশন আছে। সেটা হচ্ছে যে আপনার পোস্ট করতে পারবেন, এখান থেকে কমেন্ট কি আছে সেগুলো দেখতে পারবেন, তারপর আপনার যদি এখান থেকে আর্নিং আসে, ব্লগস্পট থেকে কিন্তু আর্নিং করা যায়, এখান থেকে অ্যাডসেন্স ইউজ করে আপনি আপনার ব্লগগুলো পোস্ট করে এখান থেকে কিন্তু আর্নিং আনতে পারেন। এটা পরের বিষয়, আমরা আপাতত এটাতে যাচ্ছি না। এখান থেকে আপনি পেজ অ্যাড করতে পারেন, যে আপনার এই ব্লগস্পটটাতে বা আপনার এই ওয়েবসাইটটাতে আপনার কয়েকটা পেজ থাকবে, লেআউট কিরকম হবে, থিম, এই থিম জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে থিমটাতে যদি আমরা যাই, থিমটাতে যাওয়ার পর আমরা দেখব এখান থেকে আমাদেরকে বেশ কিছু থিম অলরেডি দিয়েই রাখছে। মানে এই থিমটাও কিন্তু একটা পোর্টফোলিও থিম, বা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি আপনার ইনফরমেশন গুলো অ্যাড করতে পারবেন। তারপর এইটাও কিন্তু একটা পোর্টফোলিও থিম, এখানে বিভিন্ন ধরনের থিম আছে। তো আমরা যদি এই থিমটা একটু ইউজ করি আমাদের, আচ্ছা আমাদের জন্য যদি আমরা এই থিমটা একটু ইউজ করি, দেন আমরা এখান থেকে প্রিভিউটা দেখবো যে আমাদের এই থিমটা কেমন দেখা যাচ্ছে। দেখেন ওই থিমটা ইউজ করার পর আমাদের এই ইন্টারফেসটা বা আমাদের সাইটটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা তো আসলে এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে আপনার দেখাই, আমরা চাচ্ছি এইরকম একটা ইন্টারফেস বা দেখা যাচ্ছে আমাদের জন্য এরকম একটা পোর্টফোলিও আমরা তৈরি করতে চাচ্ছি। তো তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই থিমটা কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। আপনারা ব্লগস পটের জন্য ফ্রিতে অনেক থিম পাবেন, আপনারা চাইলে এই থিমটা ইউজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনাদের আপনারা চাইলে অন্যান্য জায়গা থেকে আরো অনেক ভালো থিম খুঁজে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে আমি এই থিমটা আপনাদেরকে এডিট বা কাস্টমাইজ করা দেখাবো। এটা যদি আপনারা এডিট বা কাস্টমাইজ করতে পারেন, বা কিভাবে এডিট করতে হয় কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা যদি শিখতে পারেন, তাহলে আশা করি অন্যান্য যে থিম গুলো বা অন্যান্য যে টেমপ্লেট গুলো পাবেন আপনারা সেগুলো আপনারা এডিট করতে পারবেন। কারণ এডিটিং প্রসেসটা বা দেখা যাচ্ছে কোথায় কি ইনফরমেশন কিভাবে দিব এই প্রসেসটা মোটামুটি সেম সবগুলো টেমপ্লেটের ক্ষেত্রেই। তো আপনারা একটু প্রসেসটা শিখে নেন, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো থিম ইনস্টল করবেন, সেগুলোকে কাস্টমাইজ করবেন, সেটা আপনারা পরবর্তীতে নিজেরাই পারবেন। তো আমরা একটা থিম ডাউনলোড করে নেব সুন্দরভাবে, স্ট্রং ব্লগার থিম, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো।
দেখি প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমি ডাউনলোড করতে পারি কিনা। আচ্ছা এখান থেকে ডাউনলোড করে দিব। আচ্ছা থিমটা ডাউনলোড হয়ে গেছে, আমরা জাস্ট কি করব এখন থিমটাকে এক্সট্রাক্ট করে নেব। আচ্ছা এখানে জিপ হিসেবে আসছে, আমরা জাস্ট এদেরকে এক্সট্রাক্ট করে নেব, জাস্ট একটু ডেস্কটপে রাখি যাতে ব্যবহার করতে সুবিধা হয়। আচ্ছা তো আমরা যে থিমটা ডাউনলোড করলাম, আমরা একটু এই থিমটার ভিতরে যাই বা এই ফোল্ডারটার ভিতরে যাই, দেখি যে কি আছে এখানে। এখানে দেখেন কিছু ডকুমেন্টেশন পার্ট আছে, এখানে তাদের একটা প্রিভিউ অবশ্যই পাওয়া যাবে যে কি রকম থিম, তারপর বলছে হাউ টু ইনস্টল, এই টেক্সটটা এখানে লেখা আছে বা এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো আমরা চাইলে পড়ে নিতে পারি। আর আমাদের যে মেইন যে বিষয়টা বা যে মেইন ফাইলটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে স্টর্ম ব্লগার টেমপ্লেট ডট এক্সএমএল, এই ফাইলটা আমাদের লাগবে। আচ্ছা এটা কিভাবে ইউজ করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। থাক এইভাবে আমরা জাস্ট আমাদের এই ব্লগারের যে টেমপ্লেট বা আমরা যেখান থেকে আমাদের টেমপ্লেটটাকে এডিট করবো, আমাদের ব্যাক এন্ড, সেই ব্যাক এন্ড বা কন্ট্রোল প্যানেলে আমরা যাব। কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে আমরা থিম অপশনটাতে যাব। থিম অপশনটাতে আসার পর এখানে দেখেন এডিট এইচটিএমএল, এই যে এখানে যে ড্রপ ডাউন বারটা আছে এখান থেকে আমাদেরকে এডিট এইচটিএমএল এটাতে যেতে হবে। আচ্ছা আমরা এডিট এইচটিএমএল এটাতে ক্লিক করি, একটু সময় নিতে পারে। এখানে দেখাচ্ছে যে 1000 লাইনের এইচটিএমএল কোড লোড হবে, এখানে প্রচুর কোড আছে। একটা বিষয়, আমরা তো এটা এডিট করব না, আমরা এডিট করব হচ্ছে আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম সেই টেমপ্লেটটা আমরা এডিট করব। তো আপাতত আমরা এই টেমপ্লেটটা যে এক্সএমএল যে ফাইলটা আছে এটাতে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে জাস্ট এখান থেকে দেখেন ওপেন উইথ নোটপ্যাড, আর দেখেন যে কোনো একটা টেক্সট প্যাডের মাধ্যমে আপনার এটাকে ওপেন করবেন। আমি নোটপ্যাডে ওপেন করলাম, করার পর জাস্ট এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি সবগুলোকে সিলেক্ট করে কপি করে নিলাম। নিয়ে আমাদের এই যে টেমপ্লেটটা যেটা আমরা এখানে এডিট করব বা দেখাচ্ছে যেখানে আমাদের এইচটিএমএল কোড দেওয়ার জায়গা আছে, এখানে এসে জাস্ট সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, অর্থাৎ আমরা আমাদের যে টেমপ্লেটটা এখানে ইনস্টল করতে যাচ্ছি ওই টেমপ্লেটের যে কোড আছে সেটাকে জাস্ট এখানে নিয়ে এসে আমরা সেভ করে দিলাম। আচ্ছা এখন জাস্ট এখান থেকে আমাদেরকে সেভ করতে হবে, একটু সময় নিতে পারে। আচ্ছা আপডেট সাকসেসফুল। আচ্ছা তাহলে আমরা এখানে ওই থিমটাকে এখানে ইনস্টল করে দিলাম। এখন আমরা একটু প্রিভিউ তো দেখতে হবে যে আসলে যে ইনস্টল তো করলাম একটু দেখি যে আসলে কেমন দেখাচ্ছে। দেখেন আমাদের সাইটটার প্রিভিউ বা আমাদের সাইটটা এখন এরকম দেখাচ্ছে, অর্থাৎ সাকসেসফুলি আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা একটু এই টেমপ্লেটটাকে আপাতত এডিট করার চেষ্টা করি। যে বিষয়টা হচ্ছে যে আমাদের নাম তো জন স্মিথ না, বা আমরা আসলে ফটোগ্রাফারও না, বা এখানে যে সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক গুলো আছে এখানে লিঙ্ক দেওয়া নাই, এগুলো আসলে আমাদেরও না, বা এই যে ছবিগুলো আছে বা এই যে প্রফেশনাল স্কিল আছে এগুলো আসলে আমাদের না, তাহলে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো এডিট করতে হবে, তাই না? এডিট করে আমাদের মতো করে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। তো একটু শুরু করি যে আমরা কিভাবে এডিট করব। তো এডিট করার কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে নর্মালি যদি কোনো থিম আপনি যদি ইনস্টল করেন সেটার একটা প্রিভিউ পাওয়া যায়, বা সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল অনেক সুন্দরভাবে থাকে, সেখানে আপনি গিয়ে জাস্ট টেক্সট লিখলেই আপনাকে ওখানে এডিট করার অপশনটা দিবে। যেমন ধরেন যে এখানে একটু রিলোড দিয়ে দেখাই, এর আগে যে থিমটা ছিল ওখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছিল এবং কাস্টমাইজ অপশনে গেলে ওখান থেকে আপনি বিভিন্ন কিছু লিখে কাস্টমাইজ করতে পারতেন, কারণ ওটা ছিল ব্লগারের একটা মানে এখান থেকে ডিফল্ট একটা থিম ছিল। কিন্তু এখানে দেখেন আমাদেরকে বলছে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, ঠিক আছে আনঅ্যাভেলেবল হলে তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজ এই অপশনটা ইউজ করতে পারছি না, কারণ এটা প্রিভিউটা এখন অ্যাভেলেবল নাই। তো আমরা কিভাবে এডিট করব, কিভাবে আমাদের নাম আমাদের কাজ এগুলো আমাদের ডিটেলস এখানে অ্যাড করব, তো এখানে যেহেতু প্রিভিউটা আনঅ্যাভেলেবল আমাদেরকে আমাদের এইচটিএমএল কোডেই এটাকে এডিট করতে হবে। আমরা জাস্ট এডিট এইচটিএমএল কোড এটাতে যাই, যাওয়ার পর এখন এখানে প্রচুর কোড আছে, কোথায় কি লেখা আছে আমরা আসলে খুঁজে পাচ্ছি না, বা আমাদের আসলে খুঁজে পাওয়াটা এভাবে খালি চোখে খুঁজে পাওয়াটা খুবই টাফ। আমরা যেটাকে এডিট করতে চাচ্ছি যেমন ধরেন জন স্মিথ,
এই টেক্সটটাকে আমরা এডিট করতে চাচ্ছি। আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমাদের কার্সারটা রাখার পর বা এখানে একটা ক্লিক করব, এই ব্ল্যাঙ্ক স্পেসে একটা ক্লিক করার পর আমরা জাস্ট সিম্পলি কন্ট্রোল এফ চাপব। কন্ট্রোল এফ চাপার পর দেখেন এখানে একটা সার্চের অপশন আমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন সার্চের অপশনটা দেখাচ্ছে। আমি জাস্ট এখানে আমি যেটাকে খুঁজতেছি বা যে কাঙ্ক্ষিত টেক্সটটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। আচ্ছা দেখেন আমি জন স্মিথ লিখে জাস্ট এন্টার দিলাম। আমাদেরকে এখানে এই যে জন স্মিথ যে লেখাটা আছে এটা আমাদেরকে সুন্দরভাবে হাইলাইট করে দেখাচ্ছে। আমরা একটু খেয়াল করব যে আমরা যে এই টেক্সটটাকে যে চেঞ্জ করতে চাচ্ছি, আমরা যে এই টেক্সটটা যে চেঞ্জ করতে চাচ্ছি, এই যে জন স্মিথ, এই জন স্মিথ লেখাটা কিন্তু আরো অন্যান্য জায়গায় থাকতেই পারে। তো আমরা একটু খেয়াল করে দেখবো যে আমাদের এই যে জন স্মিথ লেখার আগে যে বিষয়ে লেখা আছে যে হাই আই এম এবং তারপর লেখা আছে জন স্মিথ, আমরা একটু এখানে কোডে একটু খেয়াল করব। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে এইচ ফাইভ যেটা লেখা আছে বা হেডিং ফাইভ এ লেখা আছে যে হাই আই এম, তারপরে লেখা আছে জন স্মিথ। তো আমরা এইটুকু দেখে অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যেটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে আমরা এখানে খুঁজে পাইছি বা সেই টেক্সটটাকেই আমরা এখানে সুন্দরভাবে খুঁজে পাইলাম। এখান থেকে নামটা একটু চেঞ্জ করে দিই, আমরা আমাদের নিজের নাম দেবো। এখানে আসলে জন স্মিথ কে বা দেখা যাচ্ছে জন স্মিথ হয়তো দেখা যাচ্ছে এই থিমটাকে ডেভেলপ করছে বা ডিফল্ট হিসেবে নামটা দিয়ে রাখছে, আমরা ওটা কখনো ইউজ করব না, আমরা আমাদের নাম ইউজ করব। আচ্ছা এটা করার পর এটা একটু সেভ দিয়ে দেখি যে আসলে চেঞ্জ হয়েছে কিনা, আপডেট সাকসেসফুল, একটু আবার রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু নামটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে তাহলে আমরা ঠিক জায়গাতেই আছি। এখন আমরা একটু আমাদের এইচটিএমএল কোডটাতে আবার ফিরে যাই। ফিরে যাওয়ার পর এখন দেখেন বলছে যে আই এম এ, এই যে আমাদের যে পরের যে প্রশ্নটা আছে আই এম এ, এটা কিন্তু ফিক্সড, এই যে আই এম এ এটা কিন্তু ফিক্সড। কিন্তু তারপরে যে লেখাগুলো আছে রাইটার, ফটোগ্রাফার বা দেখাচ্ছে যে কন্টেন্ট ডেভেলপার, এগুলো যে লেখা আছে এগুলো এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এবং একটা নির্দিষ্ট ডিউরেশন বা দেখা যাচ্ছে টাইম ডিউরেশন পর পর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। দেখেন যে আই এম এ এটা কিন্তু ঠিকই আছে। তারপরে যে প্রথমে যে ডিফল্ট যেটা থাকবে বা ওয়েবসাইটটা মানে রিলোড হওয়ার পর বা সাকসেসফুলি লোড হওয়ার পর যে লেখাটা থাকবে সেটা এখানে দেওয়া আছে যে রাইটার। তো আমরা এটাকে চেঞ্জ করব, আমরা যে কাজ করি সেইভাবে এটাকে চেঞ্জ করব বা আপনি যে কাজ করেন সেই অনুসারে এটাকে চেঞ্জ করবেন। আচ্ছা এটা হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন বা দেখা যাচ্ছে যে প্রথম মানে মেইন যে মেইনলি আপনি যে কাজটা করেন সেটাকে প্রথমে দেওয়ার চেষ্টা করুন। একটু এটাকে সেভ করে দেই বা সেভ দেওয়ার পর একটু দেখি এটা চেঞ্জ হয়েছে কি। আপনারা প্রত্যেকটা পার্ট চেঞ্জ করুন এবং সেভ করে করে দেখবেন যে আসলে চেঞ্জ হচ্ছে কিনা। আপনার দেখা যাচ্ছে যে সার্চ করতে যদি একটু উল্টা পাল্টা হয় বা সার্চ করতে যদি একটু ভুল হয় দেন যে কাজটা হবে যে দেখবেন যে অন্য একটা জায়গায় চেঞ্জ হয়ে গেছে, আপনি আর পরে সেটাকে খুঁজে পাচ্ছেন না বা ঠিক করতে পারছেন না। দেখি একটু এটাকে রিলোড দেই। দেখেন প্রথমে দেখাচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর আস্তে আস্তে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আচ্ছা ক্রিয়েটিভ লাভার, ঠিক আছে। আমরা একটু এগুলো একটু চেঞ্জ করবো, যে ব্লগার, ফটোগ্রাফার, ক্রিয়েটিভ লাভার, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আর কি আছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, এগুলো আমরা একটু চেঞ্জ করবো। এটা আমাদের ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা আমাদের ঠিক আছে, সমস্যা নেই। দেন আমরা আমাদের টেমপ্লেটটাতে যাই এবং একটু খুঁজি যে যেই টেক্সটটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি ওটা কোথায় আছে। একটু যদি এখানে খেয়াল করেন যে কন্টেন্ট ডেভেলপার, ক্রিয়েটিভ লাভার, ব্লগার, ফটোগ্রাফার এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে এবং এখানে এদের একটা টাইম ডিউরেশনও কোথাও একটু অ্যাড করা অবশ্যই আছে, আমাকে একটু দেখতে হবে। এই যে দেখেন ডেটা ওয়াও ডিউরেশন এটা 2 সেকেন্ড দেওয়া আছে, ডেটা ওয়াও ডিলে 1 সেকেন্ড, আমরা চাইলে এখান থেকে ডিলেটাকে বাড়াই দিতে পারি। যেহেতু আমরা প্রথমে যে টেক্সটটা দিলাম যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা ওয়াও ডিলে এবং হচ্ছে ডেটা ওয়াও ডিউরেশনটাও একটু বাড়াই দিই, দেখি যে কেমন দেখা যায়। আচ্ছা এখান থেকে আমরা এটা চেঞ্জ করবো, যেমন ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমরা তো আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপার না, আমরা দিতে পারি সোশ্যাল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
কন্টেন্ট ক্রিয়েটর স্যার, ফটোগ্রাফি যদি কেউ করেন দিতে পারেন, দিয়ে দিলাম দিয়ে দিলাম, ওইটা সমস্যা নেই। একটু চেঞ্জ এখন সেভ করে দেখি যে আমাদের প্রিভিউটা কেমন আসছে। দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখন কিন্তু টেক্সটটা স্লো যাচ্ছে, কারণ আমি এখানে অনেক বড় একটা টেক্সট এখানে লিখছি, কন্টেন্ট ক্রিয়েটর, তারপর দেখা যাচ্ছে আগে যেটা ছিল যে ব্লগার একটা ওয়ার্ড, তারপর ছিল ফটোগ্রাফার একটা ওয়ার্ড, ফ্রিল্যান্সার এই ধরনের একটা ওয়ার্ড। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেক্সটটা অনেক ফাস্ট চলে যাচ্ছে, মানে ওটা পড়তে পারছিলাম, কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখানে তিনটা ওয়ার্ড, যার কারণে ধীরেটা একটু আমি বাড়াই দিলাম যাতে সবাই একটু ধীরে সুস্থে এটা পড়তে পারে। তো আমাদের এইটুকু কাজ শেষ যে হাই আই এম আরাফাত হোসেন, আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, ফটোগ্রাফার, এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে অ্যাড করবেন, সুন্দরভাবে অ্যাড করবেন যে আপনারা কি কাজ করেন, কি ধরনের কাজ আপনারা করছেন, এটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। এরপর যে বিষয়টা যেখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন আপনারা, সেটা কিভাবে একটু দেখাই। দেখেন এইখানে ফেসবুক, টুইটার, গুগল প্লাস এবং লিঙ্কডইন, এই চারটাকে সুন্দরভাবে সিরিয়ালে এখানে লেখা আছে, বা দেখা যাচ্ছে যে আমরা যদি একটু আমাদের এইটাতে খেয়াল করি, একটু মানে সচেতন ভাবে যদি একটু খেয়াল করি, দেখেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস এবং লিঙ্কডইন, এটা চারটা এখানে অ্যাড করা আছে, এবং এখানে দেখেন সিরিয়ালি এই চারটাই লেখা আছে। তো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে হ্যাঁ এই চারটা এবং ওই চারটা একদম সেম। তো আমরা যদি এখানে চেঞ্জ করি, দেন আমরা ওইখান থেকে আমাদের লিঙ্ক গুলোকে অ্যাড করতে পারবো। তো বিষয়টা হচ্ছে লিঙ্কটা কোথায় অ্যাড করবেন, এই যে দেখেন এইচরেফ, এখানে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে। তো কারো যদি এইচটিএমএল সিএসএস সম্পর্কে আইডিয়া থাকে, তারা এটা জানবেন যে এইভাবে হ্যাশট্যাগ দিয়ে আমরা একটা লিঙ্কটাকে মানে লিঙ্কটা ওখানে দেওয়ার একটা জায়গা করে ওটা রেখে দিই, কিন্তু লিঙ্কটা ওখানে ফাঁকা রেখে দিই। আচ্ছা এখানে জাস্ট আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক, আপনাদের টুইটার এবং দেখা যাচ্ছে আপনাদের গুগল প্লাস এবং দেখা যাচ্ছে যে লিঙ্কডইন এর প্রোফাইলে যে লিঙ্কটা আছে এখানে দিয়ে দিবেন। তো গুগল প্লাসটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে, তাই না? গুগল প্লাসটা বন্ধ হয়ে গেছে, ওইটা নাই। আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো একটা ইনস্টাগ্রাম বা দেখা যাচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়াকে এখানে অ্যাড করতে পারেন। তো এটা কিভাবে অ্যাড করবেন একটু দেখাই। আচ্ছা এটা লিখলেই হবে না, আমি জাস্ট একটু লিখলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য যে এটা আসলে কাজ করে কি, তারপর এটা আমি এক্সপ্লেন করতেছি। আপনি জাস্ট ওখানে ইনস্টাগ্রাম লিখবেন, ওটা ইনস্টাগ্রামের আইকন চলে আসবে, তা না, আমি জাস্ট ওটা একটু লিখে এক্সপেরিমেন্ট করার জন্য ওটার ব্যাখ্যা আমি দিচ্ছি ওটা কোথেকে আসলো। আচ্ছা দেখেন ইনস্টাগ্রামের আইকনটা কিন্তু চলে আসছে, এটা আমার জানা ছিল বিধায় আমি লিখলাম, কিন্তু আপনারা আসলে কোথায় পাবেন, বা এই যে আইকনটা যে এখানে শো করতেছে, দেখেন এখন কিন্তু ইনস্টাগ্রামের আইকনটা শো করতেছে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার দেখতে পাচ্ছি। তো আমার এটা জানা ছিল যে ফাফা ইনস্টাগ্রাম, এটা যদি আমি ক্লাস নেম লিখি তাহলে হচ্ছে আমার এখানে যে ইনস্টাগ্রামের যে আইকনটা আছে ওটা শো। তো এই আইকনগুলো আপনারা কোথায় পাবেন সেটা একটু আপনাদেরকে বলি। আপনারা হচ্ছে যে আইকন লিখে সার্চ দেবেন, এখানে দেখেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা আইকন গুলো নিতে পারেন। তো আমি নর্মালি যেটা সাজেস্ট করি, বা দেখা যাচ্ছে যারা ওয়েব ডেভেলপার তারা হচ্ছে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে ট্যাব আইকন ইনস্টাগ্রাম। আচ্ছা আমরা যেটা আইকনটা খুঁজতেছি সেটা লিখে সার্চ দেব। আচ্ছা সরি, ট্যাব আইকন এবং হচ্ছে যে ফন্ট অসম, এই ফন্ট অসম থেকে আপনারা নিতে পারেন, এটা অনেক ভালো একটা সাইট। তো ফন্ট অসমটা হচ্ছে অনেক ভালো, এটা আপনি নিতে পারেন, ফেব আইকন বা ফন্ট অসম, এই ওয়েবসাইট গুলো থেকে আপনি আইকন গুলো নিতে পারেন। জাস্ট ফন্ট অসমে যাবেন, যাওয়ার পর আপনি যে আইকনটা খুঁজতেছেন, আচ্ছা আমরা তো ইনস্টাগ্রাম লিখেই সার্চ দিছি, তো আমাদের এখানে ইনস্টাগ্রামের এখানে এই আইকন গুলো দেখাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন। তো আপনারা কিভাবে এটা নিবেন সেটা একটু দেখাই। আচ্ছা আপনারা যদি এখান থেকে স্টার্ট ইউজিং দিস আইকন এটা যদি ক্লিক করেন, দেন দেখেন এখানে একটা ক্লাস আপনাদেরকে দেখাচ্ছে, ফ্যাব ফা ইনস্টাগ্রাম, এটা আমরা একটু কপি করে নিয়ে যাই, এইটুকু শুধু আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের যে এইচটিএমএল কোডটা আমরা যেখানে এডিট করছিলাম সেখানে যদি এই যে দেখেন ফা ফা ইনস্টাগ্রাম, এখানে যদি আমরা ওটা বসাই দিই, দেখি আমাদের কি আসে, সেভ দিয়ে একটু দেখি। তারপর জাস্ট এখান থেকে এই যে ফা ইনস্টাগ্রাম এই আইকনটা আপনারা ইউজ করবেন।
আচ্ছা, এটা খুব জটিল বিষয় না, আপনারা এটা গুগলে সার্চ করলেই অনেক অনেক আইকন আপনারা পেয়ে যাবেন। তো যে এখন যে বিষয়টা মেইনলি সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের আইকনের সাথে সাথে আমাদের এই লিঙ্কগুলোকেও চেঞ্জ করতে হবে। তো এখানে যে লিঙ্কগুলো ইউজ করবেন এটা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া হবে। আমি জাস্ট একটা লিঙ্ক একটু নিয়ে আসি। আপনারা যদি কোনো পেজের লিঙ্ক আপনারা দিতে চান, যে পেজ থেকে আপনারা আপনাদের এই ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের কার্যক্রম পরিচালনা করেন, সেই পেজের লিঙ্ক কিন্তু আপনারা এখানে বা পেজের ইউজার নেম কিন্তু ওখানে দিতে পারেন। জাস্ট আমি এখানে একটা আইকন মানে আমার একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে অ্যাড করে দিলাম বা লিঙ্ক করে দিলাম। আচ্ছা, দিয়ে একটু সেভ দিই, দিয়ে দেখি যে সাকসেসফুলি হয়েছে কিনা। আর বাকি যে প্রোফাইলের যে লিঙ্কগুলো আছে এগুলো আপনারা অ্যাড করবেন, আপনাদের টুইটার প্রোফাইলের লিঙ্ক, তারপর হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, এবং ঠিক আছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা এটা অবশ্যই অবশ্যই অ্যাড করবেন। আচ্ছা, একটু আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, তবে তো এখানে লিঙ্ক অ্যাড করছি, এখন লিঙ্কটা অ্যাড হয়েছে কিনা বুঝবো কেমন? এটা জাস্ট ক্লিক করি, দেখেন আমার সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক যে প্রোফাইলটা এই প্রোফাইলে কিন্তু এটা চলে আসছে। তো তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, সাকসেসফুলি আমরা এখান থেকে লিঙ্কটাকে অ্যাড করতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করলাম যে আমাদের নামটা চেঞ্জ করলাম, আমরা কি কাজ করি সেটা এখানে চেঞ্জ করলাম, এর আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের যে লিঙ্কগুলো আছে সেগুলো এখানে অ্যাড করব। এখন বিষয়টা হচ্ছে যে এই টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো কিনা, বা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিভাবে চেঞ্জ করবো এটা একটু দেখাই। আমরা একটা একটা করে পোর্শন চেঞ্জ করবো, একটা একটা কমপ্লিট করার পর পরের পোর্শনটাতে যাবো বা পরের এখানে এডিট গুলো আমরা করবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করা আছে, তো ইমেজের ইমেজটা কি নামে আছে, ইমেজটা কিভাবে কোথায় আছে এটা আমরা কিভাবে বুঝবো? ব্যাকগ্রাউন্ডের ইমেজটা বেশিরভাগ ইউজ করা হয় যে জেপিজি বা দেখাচ্ছে পিএনজি, এটাও হতে পারে, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করবো, একটু আমাদের এই কোডটাতে গিয়ে আমরা একটু সার্চ করবো, কন্ট্রোল এফ চেপে আমরা এখানে সার্চ করবো যে ডট জেপিজি, এটাতে আমরা একটু এন্টার দেই। এটা দেওয়ার পর দেখেন এখানে একটা ইমেজ আমাদেরকে দেখাচ্ছে, খুব ভালো কথা। তো আমরা একটু দেখবো যে আমরা যে ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজটা আসলে এই ইমেজটাই কিনা। আমরা জাস্ট এই ইমেজের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট আমরা একটা নতুন ট্যাবে গিয়ে এই ইউআরএলটা পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার দিব, তাহলে আমরা দেখতে পাবো যে এটা আসলে কোন ইমেজ। দেখেন এটা হচ্ছে আমরা যে ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজটা কিন্তু না, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে এটা চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু আমাদেরকে শো করতেছে এই ইমেজটা। এটাই যে এই ইমেজটা আসছে নিচে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে ইমেজ সেটা কিন্তু খুঁজে পাই না। তো আমাদেরকে আবারও সার্চ করতে হবে যে ডট জেপিজি, কন্ট্রোল এফ ডট জেপিজি, একটু সার্চ করি, এন্টার দেই। দেখেন এটাই দেখাচ্ছে, আবার একটু এন্টার দেই, এখানে আরেকটা ইমেজ আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা একটু এটাকেও একটু সার্চ করে দেখবো যে এই ইমেজটা আসলে আমাদের সেই ইমেজটা কিনা যেটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে জাস্ট কপি করে নিই। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ইমেজটাই আছে, তাই না? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, তাহলে আমরা যদি এই ইমেজটা, অর্থাৎ এই যে ইমেজটা আমরা এখানে দেখলাম, এটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা আসলে ইমেজটা কোথা থেকে অ্যাড করব? তো ইমেজটা তো আসলে আপলোড করতে হবে, তাই না? ইমেজটা তো আপনি আপনার ডেস্কটপ থেকে হয়তো আপলোড করে দেন আপনাকে ইউজ করতে হবে। আপনার ডেস্কটপে যদি ওই ইমেজটা যদি অফলাইনে থাকে, আপনি যদি অনলাইন থেকে এই ইমেজটাকে ব্রাউজ করতে চান তাহলে তো পসিবল না, আমাদেরকে অবশ্যই ইমেজটাকে আপলোড করতে হবে। আমরা একটা কাজ করব, আমাদের কন্ট্রোল প্যানেলে ফিরে যাব। কন্ট্রোল প্যানেলে ফিরে আসার পর এখান থেকে আমরা একটা কাজ করব, একটা পেজ ক্রিয়েট করব। আচ্ছা, এখানে এই পেজটা ক্রিয়েট করেছিলাম, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে পেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে নতুন একটা পেজ ক্রিয়েটের অপশন আমাদেরকে দিচ্ছে। এই যে পেজ অপশনটা সিলেক্ট করব, দেন এখানে নিউ পেজ এই অপশনটা আমরা সিলেক্ট করে দিই, এখানে পেজের একটা নাম দিব। তো আমরা চাচ্ছি যে এই পেজটাতে আমরা সকল ধরনের ইমেজ এখানে রাখবো, তো পেজের নামটা দিলাম হচ্ছে ইমেজেস। দেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ এই ইমেজটা চেঞ্জ করে আমাদের তো একটা ইমেজ অ্যাড করতে হবে, তাই না?
এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদেরকে অবশ্যই অন্য একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা এখান থেকে একটু খুঁজি, যে যে ইমেজটা আমরা এখানে ইউজ করব। এখান থেকে একটা কপিরাইট ফ্রি ইমেজ আমরা নিব, যেটা আসলে কেউ যাতে কপিরাইট ক্লেম করতে না পারে। আচ্ছা, আপনারা অবশ্যই আপনাদের মতো করে একটা ইমেজ চুজ করবেন, যেটা আপনাদের থিমের সাথে বা দেখাচ্ছে আপনারা আপনাদের এখানে ইউজ করলে আপনাদের জন্য বেটার হবে, এই ধরনের একটা ইমেজ আপনারা ইউজ করবেন। আচ্ছা, ইমেজটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিই। এটা আপনাদের পছন্দ মতো আপনারা একটা ইমেজ এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, নেওয়ার পর আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, এই যে পেজটা, এই পেজটাতে এসে আমরা এই ইমেজটাকে আপলোড করে দেব, আপলোড ফ্রম কম্পিউটার। ইমেজটা আছে আমাদের ডেস্কটপে। আচ্ছা, এর মধ্যে থেকে আমি দুটো আপলোড করলাম, একটা একটু সিলেক্ট করি, এটা আমরা এখানে আপলোড করি আর কি। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে যে অরিজিনাল সাইজ বা দেখাচ্ছে এক্সট্রা লার্জ সাইজ, আপনার লার্জ সাইজ এটা যে কোনো একটা করতে পারেন। আমি আপাতত অরিজিনাল সাইজটা রাখলাম। রাখার পর এটাকে জাস্ট আমি এখান থেকে, এটা যেহেতু এখানে আপলোড হয়ে গেছে, ইমেজটার উপর ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করব, আমরা জাস্ট এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এটা করে নেব। এটা আমাদের ক্লিপবোর্ডে অলরেডি মনে হয় কপি হয়ে গেছে। আমরা জাস্ট এখন এখান থেকে এই ইমেজটাকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজের সাথে রিপ্লেস করে দেব, জাস্ট এখানে কন্ট্রোল ভি। এটা মোটামুটি রিপ্লেস হয়ে গেছে, আমরা একটু সেভ দেই। সেভ দেওয়ার পর আমাদের টেমপ্লেটটাতে বা আমাদের সাইটটাতে আমরা ফিরে যাব, গিয়ে দেখি যে এখানে চেঞ্জ হয়েছে কিনা। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর বিষয়টা হচ্ছে যে এখানে একটা হাই রেজুলেশন ইমেজ ইউজ করাটা খুব জরুরি, কারণ দেখেন আমি যে ইমেজটা ইউজ করছি এটা রেজুলেশন খারাপ ছিল, এখন দেখতে খুব একটা ভালো লাগছে না। আচ্ছা, তো এটা ছিল ইমেজ অ্যাড করার বিষয় বা আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন। এইভাবে আপনারা এই ভিডিওটা দেখে বা দেখাচ্ছে এখন যেটা দেখালাম, এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো ইমেজটা একটু চেঞ্জ করি, ইমেজটা খুব একটা ভালো লাগছে না, একটু অন্য একটা ইমেজ ইউজ করার চেষ্টা করি। এই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি, একটু ইউজ করে দেখি, একটু এক্সপেরিমেন্ট চালাই যে আসলে কেমন লাগে বা কেমন হয়। তো আগের মতো এখানে জাস্ট একটা ইমেজ আপনারা আপলোড করবেন, মানে যে ইমেজটা আপনি অ্যাড করতে যাচ্ছেন আগের মতো এখানে আপলোড করে দিবেন। সবসময় চেষ্টা করবেন একটা ভালো রেজুলেশনের একটা সুন্দর একটা ইমেজ ইউজ করা, কারণ যখন আপনার এই ওয়েবসাইটটা প্রথমে লোড হবে বা কেউ যখন প্রথমে এখানে এন্টার করবে তখন সে এই ইন্টারফেসটা দেখতে পাবে। তো আসলে আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে ইমেজটা অনেক ভালো মানের হয়। আচ্ছা, দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি, আমি জাস্ট এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এটা করে নিব, এবং আমাদের যে এইচটিএমএল যে কোড আছে সেভ করে একটু দেখি যে আসলে প্রিভিউটা কেমন আসে। দেখেন এখন এটা এরকম দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে এখানে একটা, মানে এই যে ভিজুয়াল যে রিপ্রেজেন্টেশনটা আছে এটা মনে হচ্ছে যে মুভ করতেছে। আপনারা চাইলে এই ধরনের অনেক ইমেজ এখানে অ্যাড করতে পারেন বা বিভিন্ন ধরনের ইমেজ, হাই রেজুলেশন ইমেজ অবশ্যই ইউজ করবেন, এটা আপনারা এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারেন।